একটা কথা আমি মানে সাকিব ভক্তদের কাছ থেকেই জানতে চাই যে তারা আমাদের দেশ থেকে মিথ্যে মিথ্যে জিনিস নিয়ে আবেগে ভাসতে চায় নাকি সত্যিটা জানতে চায়। এটা আমার খুব জানতে ইচ্ছে করছে, কারণ এই যে মেগাস্টার সাকিব খান, তার অবশ্যই একটা বিরাট স্টারডম রয়েছে, তার একটা হিউজ ক্রেজ রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি এটা অবশ্যই মানবো যে বাংলাদেশের একজন সুপারস্টারকে নিয়ে আমাদের এখানেও যেটুকু যে মিডিয়াদের মধ্যে উচ্ছ্বাস বা উন্মাদনা দেখা যাচ্ছে সেটা নিজের চোখে যেরকম দেখতে পেয়েছি সেটা কিন্তু যথেষ্ট। এবং অবশ্যই বাংলাদেশে তো তার ক্রেজের ধারে কাছে কেউ নেই, নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু এই যে উন্মাদনা, এই যে আবেগ সাকিবিয়ান্সদের, যারা সময় নষ্ট করে নেট খরচ করে ভিডিও দেখছে, তাদেরকে ঠকানোটা কি আমাদের দায়িত্ব? এটা আমি খুব মন থেকে জানতে চাই সত্যি কথা বলতে, তাদেরকে ঠকানোটা কি আমাদের দায়িত্ব? এমনিতেই আমরা দেখতে পাচ্ছি বক্স অফিস নিয়ে নানা রকম মিথ্যে মিথ্যে কথা এখন চারপাশে উঠতে শুরু করে দিয়েছে অলরেডি, সেটার দিকে আমি যাচ্ছি না। এখন যেটা আমি লক্ষ্য করছি, এই যে রিভিউ আসছে, বিভিন্ন জিনিস আসছে, সেখানেও অলরেডি ফেক পাবলিক রিভিউ দেওয়া শুরু হয়ে গেছে। ভালো করে শোনো, ফেক পাবলিক রিভিউ, ক্যান ইউ ইম্যাজিন? আজ থেকে বহু বছর আগে, আমি 3-4 বছর আগের কথা বলছি, যেখানে আমার নামে একবার ফেক অ্যালিগেশন এসেছিল এবং সেক্ষেত্রে আমি ভুল ছিলাম, কিন্তু তখন আমি দেখবেন চুপ ছিলাম। তার কারণ হচ্ছে একটাই, যে আমি নিজে ভুলটা রিয়েলাইজ করতে পেরেছিলাম যে না, এটা ঠিক হচ্ছে না, আমাকে যদি প্ল্যাটফর্মে টিকতে আমাকে অনেস্টি দিয়ে কাজ করতে হবে। তাই তখন প্রথম প্রথম যারা আমার পেছনে পড়ে থাকতো, যে সমস্ত ইউটিউবাররা, তাদের আমার খুব রাগ হতো যে কেন আমাকে নিয়ে পড়ে রয়েছে। কিন্তু আলটিমেটলি আমি যখন ঠান্ডা মাথায় ভাবলাম এবং নিজে অনেস্টি দিয়ে বিগত 2-3 বছর ধরে কাজ করছি, তখন বুঝতে পারছি যে চোখের সামনে যখন একজন মানে আমি যখন অনেস্টি দিয়ে কাজ করি, চোখের সামনে যখন দেখতে পাচ্ছি যে অসৎ জিনিসপত্র ঘটছে, তখন সত্যি ভাই মাথা গরম হয় সত্যি কথা বলতে গেলে। এই যে মানে ব্যাপারটা তোমাদেরকে বলছি, শুনলে তোমরা চমকে যাবে, যারা সাকিব খান সারাটা বুঝবে না স্বাভাবিকই, কলকাতা দর্শক বুঝলেও বাংলাদেশ দর্শক বুঝবে না। আমরা তাকে বলে রাখি, ফেক পাবলিক রিভিউ ছড়ানো হচ্ছে তুফান সিনেমার, এবং এগুলো হয়তো কিন্তু সাবধান। আমি চাইলে এখানে চ্যানেলের নাম বলে দিতে পারি, কিন্তু বলছি না, কারণ প্রচণ্ড গালাগাল খিস্তি পড়বে। সেটা একটা চ্যানেল তারা কাজ করছে নিয়ে মতো করে, সেটা করুক, সেটা নিয়ে আমার প্রবলেম নেই, কিন্তু এই জিনিসপত্রগুলো আমি তাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, এগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত সত্যি কথা বলতে গেলে। তো আমি একটা পাবলিক রিভিউ দেখলাম, যেখানে আই থিঙ্ক মানে সাকিবিয়ান্স যারা রয়েছে তারা হয়তো অনেকে দেখেছে হয়তো, কারণ ওটা প্রচুর ভিউজ এসছে। সেখানে দেখবে প্রচুর লোক সিঁড়ি দিয়ে নামছে, সেখানে সবাই প্রচুর ভিড় করে, মানে অনেক লোক নামছে, অনেক লোক, এরকম একটা জিনিস দেখানো হয়েছে। এবং দেখানোর চেষ্টা হচ্ছে যে কলকাতায় তুফান দেখতে প্রচুর হিউজ লোক এসছে। এবার সাকিবিয়ান্সরা তো খুশি হতে পারে, তারা দেখছে তাদের সুপারস্টার সিনেমা এত লোক দেখতে এসছে। এবার আপনারা বলুন, মিথ্যে থাকা কি উচিত? মিথ্যে থেকে কি আপনারা সাপোর্ট করতে চান? তাহলে করুন, কিছু বলার নেই। ওই যে পাবলিক রিভিউটা ওখানে ছাড়া হয়েছে, সেটা হাওয়া সিনেমার সময়। হাওয়া সিনেমার পাবলিক রিভিউ যারা দেখেছে, যখন হাওয়া রিলিজ করেছিল, মানে রিলিজ মানে ফ্রিতে যখন দেখানো হচ্ছিল, মানে ফিল্ম ফেস্টিভ্যালের মতো করে যখন এসেছিলো, তখন ওখানে যে পাবলিক রিভিউটা নেওয়া হয়েছিল হাওয়া সিনেমার জন্য, সেই পাবলিক রিভিউটাকে কাট টু কাট করে বিভিন্ন যে সিনেমার যখন তারিফগুলো করা হচ্ছে সেইগুলোকে অ্যাড করে দিয়ে ওটা তুফান পাবলিক রিভিউ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এবার আপনারা সময় নষ্ট করে অত আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে আপনাদের ওখানের বিভিন্ন মানুষজনদের মধ্যে বলছেন, দেখুন কলকাতায় এই জায়গাটায় হিউজ চলছে, যারা বোঝার তারা তো বুঝেই যাবে যে এটা নকল হচ্ছে। এদিকে সাকিব খানের কিছু লাভ হচ্ছে না, সাকিব খানকে নিয়ে আরও বেশি হাসির পাত্র করে দিচ্ছে। আর আপনারা নিজেরা বলুন, আপনারা নিজেরা বলুন তো, এই যেখানকার বিভিন্ন লোকে বলে দিল সাকিব খান এখানে এসে কলকাতাকে গিলে খাবে, আল্লু অর্জুনকে ছাপিয়ে যাচ্ছে, এই হ্যান ত্যান কথা যারা বললো, তাদেরকে আলটিমেটলি সাকিব খানে ভালো চায় নাকি সাকিব খানকে আরও হাসির পাত্র বানিয়ে দিচ্ছে? অনেস্টলি আপনারা বলুন, যারা সাকিব ভক্ত তারা বলুন, এটা আমার খুব জানার ইচ্ছে। এই যে নোংরা জিনিসপত্রগুলো ঘটছে, কারণ আমি চাইলে এগুলো করতে পারতাম, আমার সাবস্ক্রাইব বেড়ে, কিন্তু আমার মনে হয় সত্যিটা তুলে ধরা দরকার। আজকে আমি বা আরও কিছু চ্যানেল অনেক খেটে পাবলিক রিভিউ নিচ্ছে, নিজের বাড়ির কাছের হলে এসে যায়নি, কারণ তারা সেখানে গিয়ে দেখছে যেখানে মোটামুটি লোকজন হতে পারে, তার কারণ একটাই, যদি কিছু পাবলিক রিভিউ আনা যায়, লোকজনকে রিকোয়েস্ট করে করে দাঁড় করিয়ে পাবলিক রিভিউ নিতে হচ্ছে। আর এরা কেউ কেউ বাড়িতে বসে ফেক পাবলিক রিভিউ আনছে, আর সেটা 80-90 হাজার 1 লাখ ভিউজ চলে যাচ্ছে। এই যে অরাজকতাগুলো ঘটছে, এই যে দুর্নীতিগুলো ঘটছে ইউটিউবেতে, এটাকে কখনোই আমি সাপোর্ট করতে পারি না। এবং আশা করবো যারা স্বেচ্ছা সাকিবিয়ান, যারা সাকিব খানে ভালো চায়, তারা এই জিনিসটা তীব্র প্রতিবাদ করবে। তো এই ধরনের ফেক পাবলিক রিভিউ থেকে দূরে থাকুন। আর আপনাদেরকে ম্যানিপুলেশন করার চেষ্টা করছে নানাভাবে, নানা এ করে আপনাদের আবেগ নিয়ে খেলতে চাইছে। এবার আপনারা এই আবেগ নিয়ে খেলাটাকে সাপোর্ট করবেন নাকি যেটা সত্যি সেটাকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি জানি অনেক বলতে পারে তোর কী বলার দরকার রয়েছে, ওটা ভিড় হয়েছে আমরা বুঝি, কিন্তু যারা বোঝা তারা কিন্তু হাসা হাসি অলরেডি শুরু করে দিয়েছে যে দেখ সাকিব খানের এই দিন এলো যে ফেক পাবলিক রিভিউ ছাড়তে হচ্ছে। এটা সাকিব খানের কোনো দোষ নেই, কিন্তু খিল্লিটা কিন্তু সাকিব খানকে নিয়ে হচ্ছে, তার কারণ কলকাতা দর্শক হয়ে যাচ্ছে, এটা ফেক মানে পাবলিসিটি করার চেষ্টা চলছে একটা ফেক পাবলিক রিভিউ দেখিয়ে। সেটা তো আলটিমেটলি আমাদের উদ্দেশ্য নয়, আমরা তো অনেস্টি দিয়ে সত্যিকার পাবলিক রিভিউ আপনাদেরকে ডেলিভার করছি, এবং সেখানে যদি পজিটিভ রিভিউ এসছে, যে পাবলিক রিভিউটা আমরাও ছেড়েছি সেটা তো কিন্তু পজিটিভ রিভিউ এসছে। কিন্তু যে ফেক পাবলিক রিভিউ ছাড়া হচ্ছে, লোকজন যখন বুঝছে এটা তুফান নয়, এটা হাওয়া সিনেমার পাবলিক রিভিউ অ্যাড করা হয়েছে, সেটা কিন্তু হাস্যকর জায়গায় চলে যায়। তো এটা যদি আপনারা সাপোর্ট করেন করুন, কিন্তু আমার মনে হলো সত্যিটা তুলে ধরা দরকার, যে কারণে করলে, এবং যারা এই জিনিসটা করছে তারা এই জিনিসটা বন্ধ করুক, কারণ এই নোংরামিটা বন্ধ হওয়া দরকার। আজকে অনেস্টি দিয়ে কাজ করলে প্রথম দিকে লাভ আসবে না, কিন্তু একটা টাইমের পর কিন্তু অনেস্টি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তো সেই হিসেবে আমার মনে হয় অনেস্টি দিয়ে কাজ করা দরকার। আমি নিজে সেটা ফিল করতে পেরেছি যে অনেস্টি দিয়ে কাজ করার লাভটা কোথায়। টাকা আপনি অনেক কামাতে পারবেন, মানে দুর্নীতি করে বা ছাপ্পাবাজি করে আপনি টাকা অনেক বেশি কামাতে পারবেন, ভিউজ অনেক বেশি হবে, কিন্তু সম্মানটা হারিয়ে ফেলবেন। আগে কিন্তু সম্মান, আমার টাকা রোজগারটা অনেকটাই কম হচ্ছে এখন, কিন্তু সম্মানটা কিন্তু অনেকটা বেশি পাচ্ছি, সেটা মাথায় রাখা দরকার রয়েছে। যাক, আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার, যে কারণে করলাম। কারণ এইভাবে ফেক বিজনেস সাকিব খানকে নিয়ে হওয়াটা আমার মনে হয় না কোথাও গিয়ে ঠিক। আমিও চাইলে করতে পারতাম, তাহলে আমারও অনেক বেশি সাবস্ক্রাইবার বাড়তে, এমনিও বাড়ছে, তারা আমাকে অনেস্টি দিয়ে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইবার আমার বাড়তে সাহায্য করছে। আমি কিন্তু তুফান যে পুরো পজিটিভ রিভিউ দিয়েছি তা নয়, কিন্তু তাও তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, তাদের কাছে আমি ঋণী। কিন্তু এটাও মানতে হবে যে একটা জিনিসকে মিথ্যে বলে চালিয়ে দেওয়া, বক্স অফিসে হিউজ কিছু করছে, এটা সাকিব খানের আবেগ নিয়ে কিন্তু খেলা, সেটা আমি হতে দিতে পারি না। এটা আমার একজন দায়িত্ব, নাগরিক হিসেবে দায়িত্ব। এবার এটা নিয়ে আপনাদের মতামতটা জানান, না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেটে দেবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।